পাক পরওয়ারদিগারে আলম ফরমাইরা আল্লাহু ইয়ালামু ইন্নাকাল রাসূলু আল্লাহ বালা জানোইন আপনি যে তান রাসূল ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকেরা যে সত্য আপনার সামনে আয়া দিতে আসে আপনার রিসালাতর ইগুন সবে মুক্তি করিতা সারা হইয়া তাগলা মিথ্যাবাদী গুন জুটা বেঈমান যে মানে মুক্তি মুসলমানি দেখায় ইমানদারি দেখায় আল্লাহ আল্লাহর রাসূলের ওহদানিয়ত এবং রিসালাতর একরার করে আবার তার অন্তরের মধ্যে বিপরীত সাইডগুলা থাকে অর্থাৎ আল্লাহ মানি না রাসূল মানি না এতে তার যদি এমন থাকে তাহলে মুখের কথায় মানুষ মুমিন হয় না মুসলমান হয় না ই মানুষ কি বলে আল্লাহ দিতে ফরমাইরা মুনাফিক ইসিফতের মানুষ পৃথিবীতে আসেন কি বা না নিজেই প্রমাণ করো ভাই কোরআনে করিম আল্লাহর যাতে তিন শ্রেণীর মানুষের জন্য তিনটা সুরা আপনার নুজুল ফরমাইলা মুমিনের শান সুরাতুল মুমিন কাফিরের শান সুরাতুল কাফিরুন আর মুনাফিক পরিচয় দিতে আল্লাহ কি বলে সুরাতুল মুনাফিকুন এবার আমরা তিন গুরু মানুষ দুই গুরু চিনলে তিন নম্বর গুরু আর চিনা লাগে না মুমিন চিনলে বিপরীত সাইড গৈর মুমিন যারা মুমিন না যারা এরা আর চিনা লাগে না দাড়িয়াল্লা সাহেবরে সিন ভাই লিলে আনা দাড়িয়াল্লা অটোমেটিক সিন হয়ে যায় পাঞ্জাবিওয়ালা রে সিন ভাই লিলে আপনার সাধারণ শার্ট পরনেওয়ালা তার অটোমেটিক সিন হয়ে যায় ঠিক আপনার পুরুষ সিন ভাই লিলে মহিলা আর চিনা লাগে না অটোমেটিক মহিলা তার সুরতে আসাফে সকলে পরিচয় হয়ে যায় ওলাগান ইমানদার সিন ভাই লিলে বেঈমান যারা আছে তাদের আর চিনতে হয় না তিন নম্বর যে গুরু ভেরারে সিনা লাগে গুন মুসলমানের হেরে মুমিনের হেরে হেরে তা হই মুমিনের লগে মিশিয়া তা হই মুমিনের লগে খাই মুমিনের লগে গুমাই মুমিনের বিয়া শাদি যাই ওলিমা যাই মুমিনের সঙ্গে মসজিদও যাই কিন্তু আল্লাহ ফরমাইরা এগুন মুমিন না এগুন খারাপ বলে মুনাফিক আল্লাহর বন্দেগান মুনাফিক দুই শ্রেণীতে বিভক্ত এক গুরু রইয়া তাহলো এতেকাদ অর্থাৎ বিশ্বাসের মধ্যে নেফাক আর এক গুরু রইয়া তাহলো আমলের মধ্যে নেফাক বিশ্বাস বা এতেকাদি মুনাফিক রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল প্রায় 300 মুনাফিক ছিল একজন নয় দুইজন নয় মুসলমানদের মধ্যে প্রায় 300 এতেকাদি মুনাফিক ছিল যেমন আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই ও তার মতো হে এবং তার অনুসারী প্রায় 300 মুনাফিক ছিল এবং এতেকাদি মুনাফিক বিশ্বাসের মাঝে মুনাফিক ইমানের মাঝে নেফাক কোরআনে করিমের আর জন্য নির্ধারিত আয়াত নাজিল করে দিছে এগুন দুজকি নমাজও করছেন এরা রোজাও রাখছেন হজ যাকাত আদায় করছেন তসবিহ জিকিরও করছেন আমলের মধ্যে ত্রুটি খুব কম দেখা গেছে ইলা আসলা এরা মুনাফিক নবীজির পিছনে জমাতে নমাজও পড়ছেন হাদিস শরীফের মধ্যে প্রমাণিত যে মানুষে ইমানের হালতে আল্লাহর রাসূলকে দেখব ইমানের হালতে তার মৌত হইব সে হইয়া তাহল সাহাবি আল্লাহর রাসূলে ফরমাইল সোনা সাহাবি কান নুজুম আমার সমুদয় সাহাবায়ে কিরাম হইয়া তাহল আসমানের নক্ষত্র বি আইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম যে কোন একজন তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবে সঠিক রাস্তা পাইবে আব্দুল্লাহ বিন উবাই সাহাবি আসল না এই যে 300 মুনাফিক রসুল্লাহ জমানায় ছিল এরা কি আপনার নবীজিরে পাইছেন না এরা নবীজিরে দেখিয়ে কি ইমান আনছেন না এরা কি যুদ্ধ জেহাদে অংশ নিছেন না আল্লাহর রসুলের পিছনে জানাত নবীজির পিছনে জমাতে এরা নমাজ পড়ছে প্রমাণ হইয়া তাহল নবীজিরে ইমানের হালতে দেখে ইমানের হালতে মত পায় সাহাবার দফতর নাম যায় আর নবীজি ফরমাইছেন হর একজন সাহাবিয়া তার লাশ মানের নক্তারকা যে কোনো একজনের অনুসরণ করলে জান্নাত মিলব আব্দুল্লাহ বিন উবাই এখন সাহাবার মধ্যে নিয়ে সামিল করলে চলবো এজিদ রে নিয়া এজিদ ইবনে মাওয়িয়া রে নিয়া সাহাবির মধ্যে সুমার করলে চলবো বলে না চলতো না কেননা কোরআনে করিমে সাহাবায়ে কিরামের এক জমাতে এতেকাদি মুনাফিক ঘোষণা করে দিছে এরা যদিও কলিমা পড়ছে নবীর পিছনে নমাজ পড়ছে সাহাবায়ে কিরামের সঙ্গে জেহাদ অংশ নিছে এরা এতেকাদের মধ্যে মূল ইমান ও বিশ্বাসের মধ্যে নেফাক ছিল দুকাবাজি ছিল এজন্য আল্লাহ পাকে এরার শানো এক আয়াত নয় দুই আয়াত নয় অগণিত আয়াত নাজিল করে পরিচয় করে দিছে নবীজিরও পরিচয় করে দিছে নবীজির মাধ্যমে সাহাবায়ে কিরামরে গোটা উম্মতে মুহাম্মদীরে কিয়ামত পর্যন্ত আল্লাহ মুনাফিক সিনাই দিছেন কোরআনে করিমের মধ্যে যারা নমাজও পড়বা রোজাও রাখবা কলিমারও একরার করবা তসবিহ জিকিরও করবা হজ যাকাত করবা কিন্তু এরা মুমিন নাই এরা মুমিন নাই খেয়াল রাখা দরকার নবীজির সঙ্গে যারা দুকাবাজি জবান দেয়া ওনার ইমানদারি দেখাইছে দিল বিপরীত হালত রাখছে এরা এতেকাদি মুনাফিক
সেই মুনাফিক অর্থাৎ এতেকাদি মুনাফিকের দফতর বন্ধ হয়ে গেছে, আলামতে মুনাফিক কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আমলি মুনাফিক কিয়ামত পর্যন্ত তাহবা। নবীজি জমিনে থাকা অবস্থায় যারা নবীজির সঙ্গে দুকাবাজির আচরণ করছে, জবানে নবীর সঙ্গ দিছে আর অন্তরে নবীর বিপরীত করছে, এরা হইয়া তাহল এতেকাদি মুনাফিক। এরার জমাত কমি বেশি 300, এরা কুলকে কুল দুজকি, কোরআনে প্রমাণিত। আল্লাহ যাতে জানায় বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। নবীজি সুসংবাদ দেখুয়া, মুনাফিক দুকাবাজ, আমরার ভাষায় দুকাবাজ, দুকাবাজ মানুষ যারা মুসলমানের মাঝে অর্থাৎ মুনাফিক, এরারে জাহান্নামর আযাবর সুসংবাদ দেখুয়া, তাদের জন্য প্রস্তুত কঠিন থেকে কঠিন আযাব। অপরায়াত আল্লাহ যাতে জানায় ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা আদর্শ এতেকাদ নেফাকর মুনাফিকি, এদের জন্য ঠিকানা হইয়া তাল জাহান্নামের সবচাইতে নিচে, যে জাহান্নাম যে দুজক, যে কারাগার আল্লাহর যাতে সবচাইতে কঠিন আযাবদায়ক বানাইছেন, সেই দুজকটা হইয়া তাল কাহাদের জন্য বলে এতেকাদি মুনাফিকের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার সঙ্গী যারা আছে, নবী আপনার সঙ্গে দুকাবাজি করে দুকাবাজি করছে, ওদের জন্য হইয়া তাল সব দুজক দাগি আপনার কঠিন দুজক দারকে আসফাল। ইয়া রাসূলুল্লাহ দারকে আসফাল কোন দুজক, তার হালত কেমন? নবী যে ফরমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, সব দুজকর নিচে যেই দুজক, যে দুজক তোর আপনার আযাবর বয়ে নিজে দুজক, এই আল্লাহর কাছে আপনার চিৎকার করে খান্দি, আল্লাহ আমার মাঝে তো কষ্ট তৈয়ার করছো, তোমার এমন কোন গুলাম বান্দি দাস দাসী সৃষ্টি করছো, আমার আযাবরে বুক করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে আপনার আলোচনায় লিপ্ত, এমন সময় বড় বিকট নমুনায় একটা আওয়াজ উঠিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অসম্ভব আশ্চর্য হইলা, মানুষ যখন আশ্চর্য হয় চেহারার মাঝে তার বিকৃত হালত ধারণ হয়, দুর্বল অবস্থা ধারণ হয়, দেখা গেল নবীজির হাসি মুখ একটু বেজারি ভাব ধরছে, একটু ডর ডর ভাব ধরছে। সাহাবায়ে কিরাম সমুদয় বয়ে ভাইলা পাড়কল উন্দা হয়ে গেছে, এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত। সাহাবায়ে কিরামে তুলা পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, এই বিষম বিকট সুরটা কি বস্তুতেই উঠিছে? আল্লাহর হাবিবে ফরমায়, আসমান জমিন সৃষ্টি করার 70,000 বছর আগে আল্লাহ মালায়ে আলা তাকে একটা পাত্তর দে সারিসলা, আইজ ওই পাত্তরটা পাগিয়া তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছিছে, আর পাত্তর পাত্তরের মধ্যে লাগিয়া সেই বিকট নমুনার আওয়াজটা উঠিছে। ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় পাত্তরটা পৌঁছিল পাত্তর জায়গাটার নাম বলে দারকে আসফল, এটা হইয়া থাকলো একটা দুজক, সারা দুজকর নিচর দুজক। ইয়া রাসূলুল্লাহ, এই দুজকর মধ্যে অত গভীর দুজকর মধ্যে আল্লাহ কাহাদের প্রেরণ ফরমাইবা, এই দুজক কাহাদের ঠিকানা? বলে আমার উম্মতর মধ্যে যারা মুনাফিক হইবা, ওই আমার উম্মতর মুনাফিক বন্দাগণের ঠিকানা হইয়া থাকলো এই দারকে আসফল। তাই প্রমাণ হইয়া থাকলো মুনাফিকর আযাব সবচাইতে কঠিন। কোরআনে করিমে মুনাফিক প্রমাণ করে দিছে, আমি আপনার সামনে আনি। হে আল্লাহ বন্দেগান, পাক পরবর্তীকারে আলমে মুনাফিকর পরিসর মধ্যে এক আয়াত নয় দুই আয়াত নয় অগণিত আয়াত হলাঞ্চহীন। সুরাতুল বাকারার প্রথম দিক থেকে আলোচনাটা এখন আপনার সামনে করা যাক। পাক পরবর্তীকারে আলমে আপনার 3 অক্ষর আলিফ লাম মিম, আলিফ লাম 3 অক্ষর উচ্চারণের পরেই পাক পরবর্তীকারে আলমে ঘোষণা দিলা, কোরআনে করিম হইয়া তার বিশুদ্ধ কিতাব, যার মধ্যে আল্লাহর কিতাব বলিয়া জামনাকি বলে কোন জাতির অবিশ্বাস করা যায় না, এই কিতাব আল্লাহর কিতাব, শক শুভা সন্দেহ কিচ্ছু নাই। আবার আল্লাহ যাতে আপনার কি ফরমাইলা, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে করিমে আপনার দিশা দিব, রাস্তা ধরাই দিব, সঠিকতার মধ্যে নিব কারারে, যারার মাঝে আল্লাহর বই আছে এরারে হেদায়ত করব কোরআনে। তাই প্রমাণ হইয়া তাহল নবীও মানুষরে হেদায়তর পথ দেখায়, আল্লাহর কালাম কোরআনেও মানুষরে হেদায়তর পথ দেখায়, আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা কোরআনেও মানুষরে দেখায় এবং নবীও মানুষরে দেখায়। হুদাল্লিল মুত্তাকিন, ফরেই আল্লাহ মুমিনর গুণ আল্লাহ 4টা গুণ মুমিনর আল্লাহ আলোচনা করলা, ইমানদার
আমরা যারা ইমানের দাবিদার সাতটা গুণ আল্লাহ আলোচনা করছেন। কোরআনে করিমর আলোচনা করি আল্লাহ ইমানদারের সাতটা গুণ আলোচনা করছেন। কি গুণ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করব। গায়ব বলতে সাতটা বস্তু। আমরা আমানতু বিল্লাহ বা ইমানের মাঝে সাতটা ফরজ বিস্তারিত ইমানে মুফাসসাল। ইমানের মাঝে সাতটা ফরজ, সাত বস্তুর উপরে ইমান আনা প্রয়োজন, না আনলে মানুষ মুমিন হয় না। আল্লাহ ফরমায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ইমান আনবে এরারে কোরআনে হেদায়ত দিব। ও যারা গাইবর উরে ঈমান আনবো, আল্লাহ আমরা তাই লুকাইতো না প্রকাশ্য দেখিনি আল্লাহরে, আল্লাহ দেখি না আল্লাহর কুদরত দেখি, আমরা আল্লাহ দেখি না আল্লাহর কুদরত দেখি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহরবানি। ফলে দিশাও ফুলে দিশাও আল্লাহর সৃষ্টি জগতর বাইসাও, সৃষ্টি জগতর বাই চাইলেই অটোমেটিক স্রষ্টা একজন আসেন। আমরা বুঝি জমিন বানাইছে কে, আসমান বানাইছে কে, গাছপালা তরুলতা ফল ফসল সৃষ্টি করছে কে, সারা জগন সৃষ্টিতে তো সৃষ্টিকারী একজন আসে, স্রষ্টা একজন আসে, এন খে বলে আল্লাহ দেখা যায় না, তানে তান কুদরতরে প্রমাণ করা যায়, কুদরতর ভিত্তিতে আল্লাহ আসুন জানা যায়। তাই ফাইলা যারা গাইবর উবরে ইমান আমরে আনে, আমরা আল্লাহ দেখি না ইমানদার, আমরা আল্লাহর উবরে ইমান আনছি, আল্লাহর কুদরতরে দেখি, আল্লাহর জাত ও সিফাতর উবরে ইমান রাখি। দুই নম্বর ইয়া তার লগে কি, আল্লাহর ফিরিস্তা জগত কেউ দেখছো নি কোনোদিন? ফিরিস্তারে দেখা যায় নি, জিন্নাত দেখা যায়। জিন্নাত মাঝে মধ্যে জিন্নাতে সুরত বদলায়, একশত সুরত ধরতে পারে জিন্নাতে, মাঝে মধ্যে আমরা জিন্নাত দেখি, কোনো সময় বড়, কোনো সময় ছোট, কোনো সময় শৃগাল রূপে, কোনো সময় কুকুর রূপে, ভিন্ন ভিন্ন রূপে আমরা জিন্নাত দেখি। ফিরিস্তা দেখলা নিল কোনো সুরতে? এমন কোন মানু আছেন ফিরিস্তা দেখছেন বলে হ্যাঁ, আল্লাহর হাবিব আতায় দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার নয়, দুইবার নয়, বারবার হযরতে জিবরিল আলাইহিস সালাম রে মানব রূপে দেখছেন। তাই বাংলা ভাষায় বইও লিখিত আছে মানব রূপে জিবরাইল, মিশকাত শরীফের ফয়লা হাদিস, হাদিসে জিবরাইল, হাদিসে জিবরাইল আলোচনা করলে কইবারে সুজা হই যায়। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে অনুসরণ নবীর সামনে জিবরিলে আমিন মানুষের সূরতে আইয়া জিলা, আপনার কিছু দাড়ি সাদা, কিছু চুল সাদা, কিছু খালা, সাদা পোশাক পরনো মধ্যম আপনার আকৃতির মানুষ, বয়সও বেশি নাই, হইবারে কমও নাই, নবীজির সামনে আইয়া ইমান ব্যাপারে, এহসান ব্যাপারে, কেয়ামত ব্যাপারে প্রশ্ন করা আরম্ভ করলা। দুই জানু জানুবাড়ি আইয়া বইলা, জানুবাড়িয়া বইলা জিব্রাইল মানুষ সুরতে, মিশকাত শরীফর ফয়লা কুর হদিস, বোখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা আবু দাউদ নাসাঈ সারার মাঝেই হদিস আছে, হদিসটার নাম হইলা হদিসে জিব্রাইল। তে মানুষ সুরতে হযরত জিব্রাইল আইয়া নবীজির সম্মুখে জানুবাড়ি বইলা, আর নবীজিরে ইমান ব্যাপারে, এহসান ব্যাপারে, কেয়ামত ব্যাপারে প্রশ্ন করা আরম্ভ করলা, আর নবীজি উত্তর দেওয়া আরম্ভ করলা। তাই আমি প্রমাণ দিতাম ও কথা চাইছি, মানুষ রূপে জিব্রাইল, জিব্রাইল ফিরিস্তারই না, না সারা ফিরিস্তার প্রদান, জানি আল্লাহ সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করছেন তার নাম জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর রাসূলে মানব সুরতে দেখছেন, প্রমাণ হদিসে জিব্রাইল, বাংলা ভাষায় লিখিত বই আছে মানব রূপে জিব্রাইল, একবার নয়, দুইবার নয়, বারংবার আল্লাহর রাসূলে জিব্রাইল রে মানব সুরতে দেখছেন। হযরতে মুসা আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালাম রে মানব সুরতে দেখছেন, খবর জানা আছে তো, ঘটনা বেশ লম্বা, আনলে আমার মজমুনতেই হরিজিমতলা এদিকে যাইয়ান না। অন্যান্য আরো আম্বিয়ায়ে কেরাম বলে ফিরিস্তরে দেখছেন, মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে নাই, দেখছেন কোন সুরতে, মানুষের সুরতে, ফিরিস্তার সুরতে নাই। জিন্নাতরে মানে কোন সময় দেখে তবে ভিন্ন সুরতে, জিন সুরতে নাই, জিন্নাত মানুষে দেখে ভিন্ন সুরতে দেখে, তার প্রকৃত জিন্নাতি যে সুরত আছে সেই সুরতে নাই। ফিরিস্তারে আম্বিয়ায়ে কেরামে, বহু আম্বিয়ায়ে কেরামে দেখছেন বশরিয়তর সুরতে, মানুষের সুরতে, প্রকৃত ফরিস্তার সুরতে নাই।
এবার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইলা কি, যারা গায়বে বিশ্বাস করে, গায়ব বিশ্বাসের মানে হইয়া তাহলো আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস আনা লোকে ফিরিস্তা জগতের উপরে, ফিরিস্তা গুলোর উপরে, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফিরিস্তা জগতের উপরে ইমান আনা। ফিরিস্তা কেমন? একজন মানুষের পিছনে নিম্নমান নয়জন ফরিস্তা আছে, একজন মানুষের পিছনে নিম্নমান নয়জন ফরিস্তা, একেবারে নিচর দরজা, উপরের দরজা হাজার হাজার ফিরিস্তা, এক এক মানুষের দায়িত্বে, এক একজনের দায়িত্বে, এক একজনের জিম্মায় আল্লাহ হাজার হাজার ফিরিস্তা সৃষ্টি করছেন। যেমন ফয়লা আমরা দেখি, আমরা আরে দুই ফিরিস্তায় নামায় আমল লেখ, একজন নাকির আর একজন মুনকার, দুই ফরিস্তা নেকির আর মুনকার, আমরা শুধু ভাষায় নেকির মুনকির, একজন নাকির দুই নম্বর জন মুনকার, একজনে বালা মল্লে কইন, একজনে বাদ মল্লে কইন, দুই ফরিস্তা আমরার অন্তরের মধ্যে আমরার ইলহাম পয়দা করিয়া দেই না, অন্তর ফরিস্তা আমরার রিজেকরে সৃষ্টি করই না, রে ফরিস্তা আমরার জান দেনই না, রে ফরিস্তা আমরার এ কবরের মাঝে প্রশ্ন করা তাই না, বার কি বলেন তে দুই ফরিস্তা, আনে কিরামার কাতিবিন দুইজন আমরার বাদবালা লেখনেওয়ালা, খবরের মাঝে সওয়াল জবাব করনেওয়ালা, নেকির আর মুনকির আগে মাত কান, নেকির মুনকির আনি নিছি আগলা ইয়ত নামায় আমল, এরা কবরের ফরিস্তা নেকির মুনকির, কিরামার কাতিমিন বাদামল লেখবং বালা আমল লেখনেওয়ালা ফরিস্তা, কবরের মাঝে জিজ্ঞাসা করনেওয়ালা আবার ফরিস্তা, আমরা রিজে সৃষ্টি করনেওয়ালা আলাদা ফরিস্তা, আমরা যখন রাত্রে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া আপনার আল্লাহর হেফাজত চাইয়া ঘুমাইয়া থাকি, তখন আমরার জান মাল ভাড়া দেওয়ার জন্য আল্লাহর যাতে আমাদের সুরত দিয়া সেই রাত্রির পাড়াদারির জিম্মাদার বানাই দিন আমরার আরেক ফরিস্তা। জুমাবারে যখন আমরার মাই বাবার কবর জিয়ারতের মধ্যে যাই, কবর জিয়ারত করিয়া থাকি, বাদর জুমা পর্যন্ত আমরার মা বাবার কবর জিয়ারতের জন্য মাগফিরাতের দোয়া আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করে দেন আমরার লাগি আরো 70 জন ফরিস্তা। জুমাবারে গেলাম, মা বাবার কবর জিয়ারত করলাম, আল্লাহর কাছে তাদের মাগফিরাত চাইলাম, যদি আমল আমার হামেশা হইয়া থাকে, হর জুমায় 70 জন করে আল্লাহ সৃষ্টি করে, যদি এভাবে তোমার আমার আমল জুমাবারে মাই বাবার কবর জিয়ারত গিয়া সামনে লইয়া দুই গোটা চৌকের ভানি ভালাই আল্লাহর কাছে খান দিতাম পারি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফিরিস্তার সংখ্যা হর জুমায় 70, হর জুমায় 70, বছরে 52 সপ্তাহ, 52-70 ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে দিলা, জীবন যদি মাত্র করে 40 বছর হইয়া থাকে, ক্যালকুলেটার মিলাইয়া দেখো তোমার মা বাবার জিয়ারতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ কত ফিরিস্তা সৃষ্টি করে দিলা। তাই ফিরিস্তার গোনা সম্ভব না কোন অবস্থায় না, মানুষ তাই কত হাজার গুণ যে ফিরিস্তা হল বেশি, কত বেশ যে জিনিস চকুর সামনে দেখি নাকি, যখন মানুষটা কি হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি ফিরিস্তা, জিন্নাত যখন মানুষটা কি বেশি, তাহলে আমরা দেখি নাকি, যে জায়গার মাঝে দুরুদ শরীফ তিলাওয়াত হয়, কোরআনে করিম তিলাওয়াত করা হয়, আসমান তাকি যদি একটা সুই নিচ দিকে ডাল ফালানি যায়, কোন মানুষের মাথাত বা জমিন গাতিত নাই, আল্লাহ রহমতর ফরিস্তার মাথার মাঝে উড়ি যাইব, ও পরিমাণ ফিরিস্তা, ও পরিমাণ ফিরিস্তা, সুই ফালাইবার যখন জায়গা নাই দেখি নাকি, বলে আল্লাহ যাতে আমার কি বলে ইমান হইয়া তারলো আমরা সাত জিনিসের উপরে, আল্লাহ সন্তান কুদরত দিয়া বুঝি ফিরিস্তা জগৎ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, সাধারণ শক্তি দেখি না তবে আল্লাহর কালাম দি বুঝি, ও মালাইকাতিহি। তিন নম্বর আমরা ইমান আনিয়া থাকি, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ইমান আনিয়া থাকি আমরা রসূলের উপরে, রসূলের উপরে ইমান আনা ফরজ, যা আম্বিয়া জমিন আইছেন, আল্লাহর হাবিব থাকি আরম্ভ করি বাবা আদম পর্যন্ত যত আম্বিয়া রসুল এই পৃথিবীর মধ্যে আইছেন আমরা কেউ করে দেখছি না, তবে আল্লাহর কালাম ধরে আমরা প্রমাণিত, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কুরআনে হেদায়েত দিব যারা গাইবে বিশ্বাস করব, আমরা বিশ্বাস রাখি যে রসুল যা আইছেন আল্লাহ ফরমাইছেন তা সঠিক এবং সত্য, দেখছি না কেউ ধরে মানিয়া নেই, মাঝে মধ্যে এমন মানুষ আছে সৌবনে বাবা আদম আলাইহিসসালামের সঙ্গে তার মোলাকাত হইয়া থাকে, জীবনে দেখলো না আদম রে আইস থাকি 8000 বছর আগে আদম জমিন তাই বিদায় নিছেন, আদম সন্তানে আইজো হযরত আদম আলাইহিসসালাম রে শুনে দেবে, আপনি কই ভাই আমরা জমাতে তো কেউ নাই, আচ্ছা আমরা আমরার মা বাপ মরার মাঝে মাঝে মধ্যে দেখইনি স্বপ্নে,
দেখা যায়, তুই দেখা করে দেখা করে ইজমা তো কেউ যদি থাকি না আল্লাহর জমিনে জিজ্ঞাইলে বহু মানুষ পারইবা যে আমি আমার বাবারে স্বপ্নে দেখছি, আমি আমার মারে স্বপ্নে দেখছি, একবার দেখছি কেউ কইবা কয়েকবার দেখছি। যদি আপনার মা বাপ সৌবনে আপনার সঙ্গে দেখা করতে পারুন তাহলে আপনার কি বলে বাবা আদম পর্যন্ত হর মানুষে আপনার সঙ্গে সৌবনও দেখা করতে পারে। কেউ দেখে মুসা নবী, কেউ দেখে ঈসা নবী, কেউ দেখে আপনার লুত নবী, কেউ দেখে বলবীর আব্দুল কাদের জিলানী, আবার কেউ দেখে একে বলেন তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোন মানুষে আম্বিয়া ইকরামরে আপনার সৌবনে দেখতে পায়, বিশেষ করে আল্লাহর হাবিবরে আপনার সৌবনে দেখতে পায়, তাহলে আশা করা যায় ঈমানের দৌলত নিয়া জমিন তাই বিদায় হওয়ার আশা আছে। আম্বিয়া ইকরাম সৌবনে দেখলে শয়তানে আল্লাহর হাবিবর সুরত তো ধরতে পারেও না, বাজ মুফাসসিরিনের মতামত কোন নবীর সুরত শয়তানে ধরতে পারত নাই। যা দেখছো সত্য, আম্বিয়া ইকরামে কোন উপদেশ দিন সত্য, যা দিবা তা সত্য তোমার লাগে। আর নবী দেখার সৌবনে দেখার বদৌলতে ঈমানের দৌলতে জন্মিনতে বিদায় হওয়ার আশা আছে। তে বহু মানুষে হযরতে আদম আলাইহিসসালামের সৌবনে দেখে অন্যান্য নবী ওলিগণের সৌবনে দেখে জীবনে যখন দেখলো না, জীবন্ত অবস্থায় যখন দেখলো না, স্বপ্নে দেখিয়া চিনবাই কিনা? যারে দেখি না তারে তো চিনার কথা না। ভিন্ন ভিন্ন সূত্রপাত হইয়া যে সূত্রপাতে বা কোনো সময় নিজে মইতে হই না, আমি অমু তোমারে দেখা করার লাগিয়ে আইছি। মানুষ মরার বাদে আলমে হব তাকে যা কয় তা সত্য। কেউ যদি স্বপ্নে আইয়া আপনারে কয় যে আমি বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, স্বপ্ন সত্য? মইতে যদি আইয়া তান পরিচয় আপনারে দেন তাহলে এটা সত্য। আল্লাহর বন্দে গান কোন নবী আইয়া যদি আপনারে সৌবনে দেখা দিয়া কইন আমি অমুক নবী, এটা সত্য? এমাহাতকে লক্ষ্য হওয়া দরকার। যখন ঈসা নবী, মুসা নবী, বড়বীর আব্দুল কাদের জিলানী দেখলাম না, তাহলে চিনি কিলা বলে ভিন্ন ফর্মুলায় ভিন্ন ভিন্ন হেকমতে ভিন্ন ভিন্ন নমুনায় আমরা কি বলে পরিচয় থাকে। তাহলে প্রমাণ হইয়া থাকলো মুসলমান আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছিলা কি রসুলিহি তো সমুদয় রসুল হলরে ইমানা না কাই গরুরে আমরা ইমান আনিয়া মাঝে মধ্যে আম্বিয়া কেরামরে স্বপ্নে দেখিয়া প্রমাণ করতাম পারি যে আল্লাহর রসুল পাক পরবর্তীকারে আলমে ফরমাইছে ন মানুর সিলুল মুর সালিনা ইল্লা মুবাশশিরিনা মুনজিরিন। কোন নবী রসুল জমিনে ফাটাইছি না, সবরে ফাটাইছি কিতাল লাগিয়া জান্নাতর সুসংবাদ আর দুজকর ডর মানুষরে শুনাইবার লাগিয়া বুঝাইবার লাগিয়া। আয়াত ব্যাখ্যা করতে সমুদয় রসুলের সংখ্যা ইয়া যে আদম তাকি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌবনে যখন দেখলাম আল্লাহর আয়াতর লাগি মিলছে, যদি আল্লাহ সৃষ্টি করতা না তে বাবা আদম 8000 বছর শূন্য মানুষ সৌবনে দেখা সম্ভব হইতো না। বানাইছো নি গতিকে তো তাই না ইয়া তান পরিচয় দিলা আর আমরাও বুঝতাম পারলাম তাহলে রসুলের উপরে আমরা ঈমান সর্বাবস্থায় আসিল আসেও থাকবো। সাইন নম্বর আম্বিয়া কেরামরে আল্লাহ অগণিত কিতাব বল দিছেন, বিশেষ করে ঈসা কিতাব তৌরিত হোক জবুর হোক ইনজিল হোক, আসলিও ত্রুভে আমরা দেখছি নি, আসল কিতাব আমরা দেখছি নি না না দেখছি না, আমরার চক্ষুর সামনে আসল কিতাব দেখা পড়ছে না, তাহলে এটাও আমাদের তাকে কি বলে চক্কর আলাদা ওটার উড়ে কি বলে আমরা ঈমান আছে। আবার কি বলেন তে তকদির, সব মানুষের তকদির আছে, কেউ কষ্ট পায় কেউ সুখ পায়, কেউ বাদশাহী করে কেউ ফকিরি করে, কেউ ফিরাকি করে আর কেউ ফাগলামি করে, সব তার তকদিরের মাঝে। বাদবালা তকদিরের উপরে আমরা ঈমান আছে কি বা না বলে প্রত্যেক মানুষ আমরা ঈমান আনিয়া থাকি মিনুনা বিল গাই, যারে দেখি না আমরা তকদির তার উপরেও তকদিরের উপরে আমরা ঈমান আছে। এর বাদে কি বলেন তে আল্লাহ বন্দেগান, মরণের পরে যে আমরা জীবন আছে, মরিজিমু একদিন পরবর্তী জীবন আছে, একথা আমরা প্রত্যেক মুমিনের আমার কি বলে এমন বিশ্বাস আছে। মরণের পরে আমরার জীবন আছে একথা প্রত্যেক মানুষের আমরার বিশ্বাস আছে, ওটা আমরা দেখি না। তাই যত গায়ব বিষয়বস্তু সারা রূপ রইয়া থাকলো মুমিনের ঈমান, বেদিন কাফের যারা আছে তাদের ঈমানই সাতটা বস্তুর উপরে নাই। আল্লাহর অস্তিত্বরে এরা বিশ্বাস করে না, আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর অস্তিত্বরে এরা কি বলে বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে না ফিরিস্তা জগৎ,
এরা বিশ্বাস করে না আল্লাহর রাসূল এবং কিতাব, এরা বিশ্বাস করে না তকদীর, এরা বিশ্বাস করে না মরণের পরে জীবন, এজন্য এরা হইয়া তাহলো কি বলে বেদিন আর আমরা হইয়া তাহলাম কি মুমিন, তারা মুমিন না আমরা হইয়া তাহলাম মুমিন, প্রমাণ হয়ে গেছে সুজা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা খালি ঈমান হয়ে গেলে তুমি জান্নাতি বলে না, পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, এরা গায়েব বিশ্বাস করে আর নামাজে কায়েম করে নামাজ পড়ে। আপনি আমি এখন যারা ঈমান আনলাম গায়েবের উপরে আর লগে নামাজ পড়িলাম, নমাজে প্রমাণ করে দিল আমি মুমিন, যদি নমাজ পড়ি না তাহলে প্রমাণ করে দিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে কে ইচ্ছা করিয়া নমাজ ছাড়ে আল্লাহর হাবিবের হাদিসে প্রমাণিত হই গে কুফরি করছে গো কুফর, অন্য হাদিসে প্রমাণ করে দেয়াল ফরক বাইনাল মাদ্দি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন আর কাফিরের মধ্যখানের পার্থক্য ইয়া তার নম ইমান আপনার কি বলে নমাজ, নমাজ আদায় করলে প্রমাণ হয় বান্দাটা মুমিন আর নমাজ আদায় প্রমাণ হইয়া তার মানুষটা মুমিন নাই, গায়েবে বিশ্বাস করছি আল্লাহ রাসূল ফেরেশতা কিতাব তকদির মোর আপনার মরণ পরের জীবন, ঈমানদার আল্লাহ কইছেন ঈমানদার, ঈমানদারের লগে অলংকারের প্রয়োজন, আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়েব বিশ্বাস করে সঙ্গে নামাজ রে কায়েম করে নামাজ আদায় করে, যারা নামাজ রে আদায় করিয়া থাকে এরা হইয়া তার লগে মুমিন, আর নবী জি ফরমাইছেন যারা নামাজ রে আদায় করে না ইচ্ছা করি ছাড়ে এই মুমিন নাই, কোরআনে করিমর দিকে সাইলো বুধবাই মু আল্লাহ ওই মাত মাতিছেন ইজা পামু ইলা সলাতি পামু কুসালা, নমাজের সময় এরা আলসি করে, মুমিন মুনাফিকর পরিচয় দিতে আল্লাহ কইছই যখন নমাজের ওয়াক্ত হয় নমাজের টাইম হয় নমাজ অফ যাইত নমাজ আদায় করত তখন তার নানান নমুনার দুর্বলতা আলসি আসক্তি হেলা নানান নমুনার তার ইয়ে আই যায় নমাজে আদায় করতে পারে না, যদিও নমাজে যায় আল্লাহ ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও নমাজে যায় তাহলে কি বলে জাহান লোক দেখাইবার লাগি মানে তারে নমাজি হইতা আল্লাহ রাজি করবার লাগি নাই, মাঝে মধ্যে যদি নমাজও যায় ফয়লা নমাজের টাইমে আলসি করে তার অলসতায় তার দুর্বলতায় তার খামখেয়ালিয়ে তারে নমাজও যাইতে দেয় না খুব আলসি, যদিও যায় আল্লাহ ফরমাইরা কামু ইলা সলাতি কামু কুসালা, যদি নমাজও যায় নমাজের সময় তার আলসি আসপতি যায় যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নমাজও যায় কিতার লাগি পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যায় লোক দেখানির লাগি, মানুষকে দেখাইতো একজন নমাজি একজন পরহেজগার সে একজন বালা, বালা সুরত বালা আমলি নিজের আমল বেশিবার লাগিয়া নিজের সার্টিফিকেটটা মানুষের কাছে বালা বানাইবার লাগিয়া মানুষকে দুকা দেওয়ার লাগি ঠগাইবার লাগি নমাজের মধ্যে যায় নমাজ দেখায়, আসলে তার লাগি আল্লাহ যাতে ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই লোক দেখানি নমাজি ওরার লাগি ইয়া তাগলো দুজক ও পুরাইয়া মুনাফিক ও পুরাইয়া খে লে মানুষ তো গাইতো মানুষে তারে পরেজগার হইতো লম্বা দাড়িও আছে আপনার মাথার মাঝে পাগড়ি বা টুফিও আছে হাতের মাঝে তসবিও আছে নমাজও তকবিরে উলাই আদায় করে আর সময় সুযোগ পাইলে মানরে ঠোগায় আমল দেখাইয়া মানরে ঠোগায়, একলা হইলে নমাজ পড়ে না তসবিও মারে না পরেজগারিও করে না আর আপনার মানুষ দেখলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া লাগি যায় সুন্নত পাবন্দি দেখায় তকবিরে উলাই নমাজ আদায় করি লাই, যখন একলা পড়ি যায় তখন আপনার আলসির মধ্যে পড়ি যায় নমাজের খান্দা লয় না, আল্লাহ ফরমাইরা ইলা খাসলতর মানুষ যে গুইয়া তাকলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জাতীয় খাসলতি মুসাল্লি নমাজরি লাগিয়া তার লগি ওয়াইল দুজ, কোরআনে করিমে প্রমাণের দিকে করে নমাজের জন্য আল্লাহর জান্নাত হিসাবে হিসাবে ইয়াসিরের মাধ্যমে আসাম হিসাবের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবান মুমিনরে, আর ফিরিয়া এ কোরআনে আল্লাহ জানায় নমাজের জন্য ইয়া তাআলা ওয়াল দুজক বিষয়টা কি, নমাজ পড়লে বেস্ট আবার কই নমাজ পড়লে দুজক ও তার মাঝে পার্থক্যটা কি, বলে প্রকৃত নমাজি যখন মসজিদের মধ্যে যায় খেয়াল রাখিও মুমিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে মুমিন রইয়া তাহলে উজর ছাড়া জমাত যাইত না, তিন কারণে জমাত ছাড়তে পারি তার মাঝে এক নম্বর কারণ যদি বেমার হইয়া থাকি কঠিন বেমারের কারণে যদি মসজিদে জমাতও যাওয়া যায় না কনসিডার আছে, দুই নম্বর হইয়া তাহলে আমি যদি সফরের মধ্যে থাকি ভ্রমণও থাকি দূর দেশও যাই যেন গেলে মুসাফির বোনা যায় যতক্ষণ দূরে গেলে
ও সবর তাকি হালতে সবর জমা তো না গেলে অসুবিধা নাই, সুযোগ আছে। তিন নম্বর ইয়া তার সরয় যদি কোনো উজর থাকে, শরীয়ত মুয়াফিক যদি কোনো উজর থাকে তে মাহজুরের লাগি জমাতের জরুরত নাই। আমরা তো বিরাট উজর, এখন ফজরের রক্ত ঠান্ডার কারণে মসজিদ যাওয়া যায় না। ফজরের রক্ত যে পরিমাণ ঠান্ডা, আর কিছু আইসি আরো আর যত লেপ ঠান্ডা নিয়ে লাগানি যায়, ব্ল্যাঙ্কেট ঠান্ডা লাগানি যায় তত আরাম পাওয়া যায়। এই সময় অজু করিয়া মসজিদে যাওয়া বিরাট কঠিন, বিরাট কঠিন। মুসলমান আল্লাহর বান্দাগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী জামাত ইয়া তাআলা নবীর পছন্দ কাম। ইমানদার আজান শুনলে মসজিদে বইতো আপনার করে থাকতে পারে না, আর আপনার মুনাফিকে আজান শুনলে খালি আলসিয়ায় বুড়া লাগে, খালি আলসিয়ায় বুড়া লাগে, জামাত ইয়া তার দরতে বিলকুল ইচ্ছা করে না, যাইতো পারে না। আজান শুনে টানিয়া আজানে মসজিদের মধ্যে নে প্রমাণ ইয়া থাকলো মুমিন। আজান শুনে ব্ল্যাঙ্কেট আর কম্বল আপনার লেহাফ তুল দিয়া বালা করি সিবা মারি দরিয়া ঘুমাইতো পারে, তাহলে বাবাজি বাইসাহ আপনি প্রমাণ করি লওয়া দরকার, আপনি আমলে মুনাফিক আপনার মাঝে মুনাফিক করে খাসলত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানাহু নবী যে ফরমাইলা একদিন কি বলে, আজান হুনিয়া মুমিন মসজিদের মধ্যে কেমনে থাকবো, আজানে অটোমেটিক আজানের সুরে ইমানদারে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজানে টানিয়া নিলেই গো। হযরত আলী বলে দেখিলি তামাই পরীক্ষা করিয়া আজানে কিলানে নমাজে তো আমি যাই, আমি ওযু করিয়া জানবি মফসর লগে লড়াই করিয়া কত কষ্ট করি গে জমাত ধরি, আর আল্লাহর দুস্তে ফরমাইরা আজানে বলে মুমিন রে খানিয়া মসজিদ নেগি আজ কিলা নেই দেখতাম। সৌদি তো আপনার ঠান্ডা আছে, আমি যত সামান্য কয়েক দিন বাক্তা ঠান্ডায় ঠান্ডার মৌসুম ব্ল্যাঙ্কেট লুড়িয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু চাদর উড়িয়া, সেই যুগে ব্ল্যাঙ্কেট ছিল না, চাদর উড়িয়া পশ্চিমী চাদর উড়িয়া ফুটি রয়েছেন ঠান্ডার সময়, আর মনে মনে আজানে কিলা মসজিদ নেই আজ দেখতাম।